আজ আমি সকালে ঘুম থেকে উঠেই পুরো রান্নাঘরটা জুড়ে কাজ করব, একটানা। বানাজা ছুটি নিয়েছে আজকে, তাই বলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বানাজে সকালে এসে যা যা কাজ করে, ঠিক আজ আমি সেই কাজগুলোই কিন্তু করব। যেমন রোজই ডিম সেদ্ধ, আমার চা বানানো, খাওয়ার জন্য মানে বাবানের খাওয়ার জন্য দুধ গরম আর এই সব। আজকে আবার আমি একটু দৌড়ে দৌড়ে কাজ করব। বুঝতেই তো পারছো বন্ধুরা, আজ তোমাদের দাদাকে দিয়ে দুধটা বেশি করেই আনিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হাফ লিটার ইউজ করছি। কাল ভাবছিলাম যে গাজরের হালুয়া বানাবো, আর তার জন্য আমি সরটাও উঠিয়ে রাখছি। গতকালের একটু দুধ ছিল আর ভালোই সর জমেছিল, তাই ভাবলাম সরটা একটু উঠিয়ে রাখি। হালুয়ায় দিলে কিন্তু ভালোই টেস্ট হয়। ডেরি বানাজার হাতে চা খেতে খেতে আজ আমার ইচ্ছে করছে না যে চাটা বানিয়ে খাই। মনে একটা সন্দেহ যে চা আমি কেমন বানাবো, কনফিডেন্সই হারিয়ে গেছে। তবে খারাপ বানাই না, মোটামুটি ভালোই বানাই। তবে কেন জানি না বানাজার চাটা একদম স্পেশাল হয়। আমাদের যে স্যালুনের আন্টিটা আছে কাজ করে, সেও না ভালো বানায় না, তাকেও আমি বানাজার প্রশংসা করি গিয়ে। সে তো একদিনকা হয়তো মিষ্টি একদম মানে রসগোল্লার মতো দিয়ে দিল, আর হয়তো কোনো দিন জল দিয়েই আমাদের চা বানিয়ে দিল, মানে বুঝতেই পারছো দুধ কম জল বেশি। তো মানে কোথাও শান্তি পাই না আমি চা খেয়ে। বানাজার হাতের ছাড়া চা আমি জানি না যে আর কেউ ভালো বানাতে পারে কি না, তবে ট্রাই করতে হবে অন্য অন্য জায়গাও চাটা ভালো কেউ করতে পারবে কি না। এখন আমি রেডি করে নেব বাবানের টিফিনটা, মানে স্কুলে যেটা আমি দেব, আর টিফিনের আমি বাবানকে দেব চিড়ার পোলাও। তার জন্য চিড়াটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর আমার গালে যে দেখছো দুটো সাদা সাদা স্পট, সকালবেলায় উঠে দেখি কালকের থেকেই গালটার দেখি দুটো গোটা হয়েছে, একটু ছোট ছিল। রাতে সকালবেলা উঠে দেখি তো প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাই না আমি এখানে দুটো জায়গার মধ্যে কলগেট দিয়ে রেখেছি, ব্যথাটাও কমবে মানে একটু রিল্যাক্স হবে। আর ডিমটা আমি দেখলেই তো যে ডিমটা ছুলে রাখলাম, মামাকে দিতে হবে, টাইম হলেই কিন্তু দৌড়ে চলে আসে রান্নাঘরে ডিম চেতে। মামাকে এখন খেতে দেব, এক গ্লাস দুধ দিয়েছি আর তার সঙ্গে দেব ডিম টোস্ট। একসঙ্গে দেয় না ডিম আর দুধ, মা বলতো মানে দেওয়া যায় না, কিন্তু কি করব বলো, বাবান কিন্তু কিছুই খেতে চায় না। দিন যাচ্ছে আর বেচারা পাতলাই হয়ে যাচ্ছে, খাওয়ার খুব নাক তার। একটু ভারী খাওয়ার যদি না খাইয়ে দেই তাহলে কি করব বলো, কি খাবে? প্যানের তেলটা ভালো করে গরম হয়নি, তার মধ্যে ডিমটা আমি ছেড়ে দিয়েছি আর উঠাতে গিয়ে সব ভেঙে চলে গেছে। With frost, cold night and the winter hot cold. Sorry that I fall away sometimes. Sorry that I fall away sometimes. Yeah, yeah. The end. Got to end it all on the weekend. Sorry that I feel that way sometimes. Sorry that I feel that way sometimes. Oh, oh, yeah. You don't really want. এবার চলে এলাম পোলাও বানাতে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, এত সকাল সকাল উঠেও তো তাল পাচ্ছি না আমি। আর এই চিড়ার পোলাওটা কিন্তু বাবানের বাবা খুব ভালোবাসে আর বলে তোমার হাতের এই মিষ্টি ফ্রাইড রাইস আর এই চিড়ার পোলাওটা খুব ভালো হয়, আর বলে বাকি রান্নাগুলোও কিন্তু ভালো করো তুমি, কিন্তু যে খাবে সে বারবারই খেতে যাবে। তাই মাঝে মাঝে ভাবি আগে কিছুই জানতাম না, আর এখন দেখো সংসারের কাজ আর রান্নায় বান্নায় একদম পারদর্শী হয়ে গেছি, যাকে বলে একদম পটু। অবশ্যই সবটাই হচ্ছে আমার মার ক্রেডিট,
উনি যদি আমায় না শেখাতো আজ আমি কিছুই পারতাম না। প্রথম প্রথম তো রান্নাটাও জানতাম না, মার কাছের থেকে শুনে শুনে করতাম। এখন যদি ডাউট থাকে তাও আমি মাকে একবার জিজ্ঞেসও করে নিই। আমার মার থেকে আমার মেঝো মাসির হাতের রান্না আরও বেশি ভালো। বাগানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা দুজনে চা খেতে বসলাম আর একটু গল্প গুজব করছি। আর চাটা কিন্তু আমি দুরকম বানিয়েছি, বাবানের বাবার জন্য র চা আর আমার জন্য দুধ চা। গল্প হলো, চা পান করা হলো, এইবার আমার মাম্মামের বিরিয়ানিটা বসিয়ে দেব। আর বসিয়ে দিয়ে চলো যাই একটু ছাদে ঘুরে আসি। কাজ করতে করতে যেন দমটা আটকে যাচ্ছে, একটা ভোপসা গরম, তাই ছাদে থেকে ঘুরে আসি, একটু ঠান্ডা হাওয়াও খেয়ে আসি। ছাদে এসে কিন্তু ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর দেখো এই গাছে দু তিনটে ফুল ফুটেছে, গতকালের ফুল ধরেছিল একটা, সেই ফুলটায় আজকে তুলে নিলাম, আমার তেল বানানোর কাজে লাগবে। আর এখানে দেখো সেদিনই কিন্তু এই গাছটা থেকে আমি হলুদ পাতাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আবার দেখো আবার হলুদ পাতা হয়ে গেছে। এই গাছটা প্রায় অনেক দিনের, কলকাতায় যখন গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম। কত যত্ন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই গাছটায় ফুল দিতে দেখিনি। আর দেখো মেঘটা মেঘলা মেঘলা, খুব সুন্দর কিন্তু ওয়েদার। আমাদের এখানে দেখো ডাস্টবিনের গাড়ি গেল, তো এবার চলে এলাম আমি রান্নাঘরে আবার রান্নার যুদ্ধ করতে। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর রোজিটটা কিন্তু হয়ে গেছে। এবার রোজির বিরিয়ানিটা আমি একটা পাত্রে নামিয়ে রাখব। আজকে লাঞ্চে কী রান্না করব বুঝতেই পাচ্ছি না, তবে ফ্রিজে সেদিনের পুঁই শাক ছিল, সেটাই চোখে পড়ল, দেখছি ওটা দিয়ে কী করা যায়। আর বাকি রান্না কাজ করতে করতে ভাববো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর আমি এইভাবেই ভাতের ফ্যানটা গেলে থাকি। আমি বানাজাকেও শিখিয়ে দিচ্ছি বানাজা এভাবে করব। এখানে লোক বেশিরভাগই কুকারে ভাতটা করে খায়, তবে আমার না ভালো লাগে না। আর এখানে কিছু লঙ্কা ছড়িয়ে ছিটি ছিল, এগুলা একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো ভাতটা আমার ফ্যান গালা হয়ে গেছে, আমি মুছে এবার সাইডে ভাতের হাঁড়িটা রেখে দেব। পুঁই শাকগুলো কেটে নিয়ে বাকি সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, এবার বসিয়ে দেব রান্নাটা, না হলে বেশি দেরি হয়ে যাবে। পুঁই শাক খেতে ভালোই লাগে, তবে বেশিরভাগ আমি আনি না বাড়িতে, আমার ঠান্ডার দোষ আছে বলে কথা। সবাই বলে ঠান্ডার দোষে নাকি বেশি পুঁই শাক খেতে নেই, পুঁই শাক নারকেল সুজি কচু এগুলো বলে ঠান্ডার দোষ হয়। আমি আজ ভাবছি যে রান্নাটা সেরে নিয়ে একটু জানলার ধারটা পরিষ্কার করে নেব, তাই আর তাড়াতাড়ি করছি, কাজ আর শেষই হচ্ছে না। মনে হচ্ছে রাস্তা যেমন শেষ হয় না
আমাদের সংসারের কাজগুলো শেষ হয় না। আজ আমি পুঁইশাক রান্নাটা পাঁচফোড়ন দিয়ে করব, আর শুধু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে। সেই হয় কিন্তু, আর তার মধ্যে পাঁচফোড়নের গন্ধ, উফ। ও আবার এর মধ্যে কয়েকটা কাঁঠালের বীজও আমি দিয়েছি। বাবান আজকে পুঁইশাক দেখে নাক শুটকাবে ঠিকই, রোজির মতো আবার খুশিও হবে কাতলা মাছ শুনে। এখন আমি এরপরে কাতলা মাছটাও বানিয়ে নেব। তার আগে খুব খিদে পাচ্ছে, এবার ব্রেকফাস্ট করে নেব। একটু বেশিই হয়ে গেছিলো চিড়ার পোলাওটা, আর একটুখানি আমি বাটিতে সরিয়ে রেখেছি। তোমাদের দাদা বিকেলবেলা আবার এটা খেতে পারবে খিদে পেলে। In the still of the night, gazing up at the sky, when the stars began to fade, dimming lanterns in our eyes, thought there was nothing to find, I stopped searching for a reason, just let the world embrace us, in the silence we are one, can't escape from this feeling inside you. সব কাজ শেষ করে শেষমেশ চলে এলাম কাজে। যাওয়ার আর একটু টাইম আছে, ফটাফট জানলাটা পরিষ্কার করে নিই। জাস্ট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না অনেক কিছুই, কিন্তু উপায় নেই। উপায় থাকলে কিছু করা যেত। তাই এইভাবেই কাজগুলো আমি সামলে দেখে শুনে করে নিই। Oh yeah, I let you in.